আশেপাশে যার কারণে এদিকে ভাই রে ভাই জিলাপি এত বড় হয় প্রথমে জানাচ্ছি রমাদান মোবারক আর আজকে আমি এসে পড়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারে যেটা চক বাজারে অবস্থিত পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হচ্ছে চক বাজার সেই মোগল আমল থেকে ইফতার বাজারের নামটা বলা হয়ে থাকে প্রায় 400 বছর আগে সেই মোগল আমল থেকে এই ইফতারের আয়োজনটি করা হয়ে থাকে গত 2 বছরে করোনাকালীন অবস্থার জন্য এই ইফতারের বাজার সেটা স্থগিত হয়ে এসেছিল কিন্তু বর্তমানে করোনার পরিস্থিতি ভালো হওয়ার জন্য এবারে ইফতার বাজারটি সেই আগের পুরনো রূপ ফিরে পেয়েছে সো আমার অনেকদিন যাবত ইচ্ছা ছিল যে আমি এখানে আসবো আর ইফতার বাজারটা ঘুরে দেখবো এই ইফতার বাজারটা শুরু হয় দুপুর 2টা থেকে চলুন তাহলে দেখা যাক রমজান মাসে রকমারি ইফতার শুনলেই প্রথম যে নামটি মাথায় আসে তা হলো চকবাজারের ইফতার বাজার তাই কাবাবের কথা আসলেই চকবাজারের নামটিও আসবে লোকমতে ঢাকার বয়সের সমানই চকবাজারের ইফতারের বাজারের বয়স আপনারা এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন মুঘল আমলে শায়েস্তা খান এটিকে নির্মাণ করেছিলেন মূলত এই মসজিদের সামনেই ইফতার বাজারটি বসে থাকে যেহেতু শাহ বা রাজাদের আমল থেকেই বাজারটি শুরু হয়েছে তাই স্থানীয় বাসিন্দারা এর নাম দিয়েছে ইফতারির শাহী বাজার হয়তোবা তাই এখানকার খাবারের সাথে শাহী নামটি জড়িত যেমন শাহী কাবাব শাহী জিলাপি এছাড়া চিকেন সাসলিক চিকেন কাবাব জালি কাবাব চিকেন ফ্রাই ইত্যাদি সব ধরনের আইটেমই পেয়ে যাবেন চিকেন কাবাব জালি কাবাব মুরগির সাসলিক মুরগির কাবাব চিকেন পরোটা এখানে আপনারা শাহী চিকেন পরোটা পেয়ে যাবেন যার প্রতি পিসের দাম হচ্ছে 80 থেকে 90 টাকা তাছাড়া এখানে আপনারা বিভিন্ন প্রকারের পিঠা এবং খেজুরও পেয়ে যাবেন এখানে কি সবসময় আসা হয় মানে রেগুলার খাবার না হয় নাকি মাঝে মধ্যে কোনো না এইদিকে রমজান মাসে এই ধরনের ইফতারের ব্যবস্থা করা হয় প্রতি রমজানে এমনিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী হলো চক বাজার এদিকে মনে করেন যে খাবার কোনো সমস্যা নেই ভোজ্য রসিক এই দিকের মানুষ খাওয়াতে খুব ভালোবাসে যার কারণে এদিকে খাওয়াতে মানুষ রুচিপূর্ণ আর এদিকে রুচিপূর্ণ মানুষ আপনারা স্থানীয়রাই কি এটা আয়োজন করা হয় না স্থানীয় আছে এবং বহিরাগত আছে সবাই মিলে মিশে সবাই আমরা মিলে মিশে আমরা এই কাজটা করি বারো মিশেলে এই খাবারটির নাম হচ্ছে বড় বাপের পোলাই খায় হ্যাঁ ঠিক শুনতে পাচ্ছেন এর নাম আসলেই বড় বাপের পোলাই খায় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পরিচিত একটি খাবার আর এই খাবারটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি ধরে হালিম আমার খুবই পছন্দের একটি খাবার তাই লুপ সামলাতে না পারে নিয়েই নিলাম পাশাপাশি লুবনীয় শিক কাবাব পেয়ে যাচ্ছেন যার প্রতি পিস দাম পড়বে 60 টাকা ইফতারের বাজারের অন্যতম একটি আকর্ষণ হলো সুতা কাবাব যা দেখে লুপ সামলানো সত্যিই খুব কঠিন গরুর সুতি কাবাবটি পেয়ে যাবেন 1200 টাকা কেজি করে এবং খাসিরটা 1700 টাকা কেজি ভাই রে ভাই জিলাপি এত বড় হয় একটা শাহি জিলাপির ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত হয় ভাবা যায় আর জিলাপি পড়বে 300 টাকা কেজি
মুরগির চাজলি হাসির ডান তারপর আপনার দেশি মুরগি ওইটা হলো দেশি ওইটা দেশি আর এটা এটা হলো কোয়েল কোয়েলের এটা আর এটা হচ্ছে চিকেনের আর এটা শাসলি পাশাপাশি আপনারা এখানে দই বড়া পেয়ে যাবেন যার টেস্ট অনেকটা ডিফারেন্ট যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব এটি খেয়ে দেখতে পারেন এখানে আরও পেয়ে যাবেন মাঠা পেস্তা বাদাম শরবত ক্ষীর ফালুদা এছাড়াও আমাদের ইফতারে যে রেগুলার আইটেমগুলো থাকে বুট পাকোড়া পিয়াজু আলুর চপ গুগলি ইত্যাদিও পেয়ে যাবেন এছাড়াও ফাস্টফুডের আইটেমগুলো যেমন বার্গার স্যান্ডউইচ শর্মা চিকেন ফ্রাই চিকেন বল ইত্যাদিও পেয়ে যাচ্ছেন এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা আচারও পেয়ে যাবেন শুধু ভাজা পোড়া বা মিষ্টান্ন নয় সিজনাল ফলগুলো পেয়ে যাবেন এই বাজারে আইটেমসগুলো আর এখানে বিভিন্ন ভ্যারাইটির খাবার আছে আপনারা চাইলে এখানে এসে ট্রাই করে দেখতে পারেন যেহেতু বিভিন্ন ধরনের খাবার আছে তো আই থিঙ্ক সবার ভালো লাগবে অ্যান্ড এখন আসলে ইফতারের সময় হয়ে এসেছে আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ